হ্যালো বন্ধুরা, টেকনো বাংলায় আপনাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে আছে mi.com থেকে আসা একটা বক্স, যার মধ্যে আছে Redmi 4 2GB আর 32GB মডেল, যেটাকে আমি গত 3 সপ্তাহ ধরে কেনার চেষ্টা করছি কিন্তু কোনো মতেই কিনতে পাচ্ছি না, কারণ mi এর ফ্ল্যাশ সেলের কারণে আর লিমিটেড স্টকের কারণে। তো বন্ধুরা, ফাইনালি এটাকে আমি কিনতে পেরেছি এবং আপনাদের সামনে নিয়ে এসেছি এটার আনবক্সিং এবং কুইক রিভিউ দেওয়ার জন্য। তো বন্ধুরা, চলুন এই ভিডিওটাকে শুরু করা যাক। তো বন্ধুরা, এই ভিডিওটাকে শুরু করার আগে আপনাদেরকে ছোট রিকোয়েস্ট করব, প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কারণ এই চ্যানেলে সমস্ত রকমের টেকনিক্যাল ভিডিও আসতে থাকে। তো বন্ধুরা, ফটাফট এই বক্সটাকে ওপেন করি আর দেখি কি এর মধ্যে আছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনারা mi.com mi স্টোর থেকে আসা একটা বক্স, যা এরকম ধরনের একটা প্যাকিংয়ের সাথে আসে, ঠিক আছে। এখানে আছে বিল, যেটা 6999 টাকা দাম নিয়েছে। বন্ধুরা, এখন শুরু করা যাক mi.com এর এই ধরনের বক্সের মধ্যে পাঠাই। তো এখান থেকে খুলে ফেলি আমি। তো এই হচ্ছে বক্সের, আমি কি বন্ধুরা, আমি প্রথমে একটু ইউজ করে নিয়েছি সেই জন্য এই বক্সের উপরে রেখেছি আমি এটাকে, ঠিক আছে। তো সরি তো বন্ধুরা, বক্সের ভিতরে আমি কিছুক্ষণ আগেই সিলটাকে ভেঙে এটাকে ইউজ করেছি। তো বন্ধুরা, এটাই হচ্ছে রেডমি 4, যেটা 2GB মডেল, ঠিক আছে, কালো ব্ল্যাক কালারের। তো দেখতে প্রথমত খুবই সুন্দর লাগছে। তো আর হাতে নিয়ে মনে হচ্ছে একদম একটা প্রিমিয়াম ফোন নিয়ে করেছি। তো বন্ধুরা থাক, এখন ফোনটাকে সাইডে রাখি আর দেখি বক্সের ভিতরে আর কী কী আছে। বন্ধুরা, এটা হচ্ছে আরেকটা বিল, দুটো বিল পাঠিয়েছে, আমাদের বিলটাকেও দেখায়। এই হচ্ছে বিল, ঠিক আছে, এখানে দাম দেখতে পাবেন আপনি 6999 টাকা। এমআই থেকে এমআইয়ের বিল, তার বক্সের ভিতরে আর কী আছে দেখে নিই। বক্সের ভিতরে পেপার ওয়ার্ক, ঠিক আছে, যাতে ইংলিশে আছে রেডমি 4, ইউজার গাইড, আর এই আছে ডেটা কেবল, মাইক্রো ইউএসবি ডেটা কেবল, ঠিক আছে। আর এই হচ্ছে আপনার একটা নর্মাল চার্জার, এটা 10W 5V, ঠিক আছে, 5V আর 10W চার্জার। তো এটা হচ্ছে আপনার চার্জার, ঠিক আছে, এটা সাইডে রাখলাম। তো এগুলো সব থাক সাইডে, আর মেন যেটা কন্টেন্ট সেটা হচ্ছে কি আপনার এই মোবাইলটা। তো মোবাইলটা সম্বন্ধে আমরা দেখে নিই। তো মোবাইলটা তো বন্ধুরা প্রথমত অন করে নিই, ঠিক আছে, মোবাইল অন হোক, তার সঙ্গে সঙ্গে আপনাকে দিদি এর ফিজিক্যাল ওভারভিউ। তো বন্ধুরা, দেখা যাক এই বক্সের মেন কন্টেন্ট যেটা হচ্ছে এই মোবাইলটা। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার ব্ল্যাক কালারের রেডমি 4 আর 2GB আর 16GB মডেল। তো বন্ধুরা, প্রথমেই আপনারা ইন ফ্রন্টে পাবেন আপনারা একটা ইয়ারপিস, ক্যামেরা 5MP f2.2 অ্যাপেচারের সাথে আসে, আর আপনি পাবেন কিছু সেন্সার, লাইট সেন্সার অ্যাম্বিয়েন্ট, ঠিক আছে, আর 5 ইঞ্চি বন্ধুরা, এটা হচ্ছে 5 ইঞ্চি 720p ডিসপ্লে, ঠিক আছে। আর নিচের দিকে পাবেন আপনারা একটা মাইক্রো ইউএসবি পোর্ট আর দুটো স্পিকার দিয়ে, কিন্তু একমাত্র শুধুমাত্র এটাই স্পিকার, এটা হচ্ছে মাইক্রোফোনের জন্য। আর লেফট সাইডে পাবেন আপনার শুধু সিম কার্ড ট্রে, যেটা শুধুমাত্র আপনার একটা মাইক্রো সিম আর একটা এসডি কার্ড আপনার অ্যাকসেপ্ট করবে, দুটো সিম একসঙ্গে দিতে পারবেন কিন্তু তিনটে জিনিস একসঙ্গে ইউজ করতে পারবেন না, হয় দুটো সিম একটা মাইক্রো এসডি কার্ড এইভাবে ইউজ করতে পারবেন না, হাইব্রিড সিম স্লট এখানে পেয়ে যাবেন। আর উপরের দিকে আপনারা পাবেন 3.5mm অডিও জ্যাক, আর পাবেন সেকেন্ডারি মাইক এবং আইআর ব্লাস্টার। আর পিছনের দিকে পাবেন আপনার বন্ধুরা, এটা 2GB মডেলটাও আপনি পাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর পাবেন আপনারা 13MP ক্যামেরা উইথ f2.0 অ্যাপারচারের সাথে আছে, আর সিঙ্গেল এলইডি ফ্ল্যাশ। তো বন্ধুরা, এটা হচ্ছে রেডমি 4, যেটাকে বাহ্যিকভাবে দেখতে গেলে আপনাদের হাতে একদম খুবই সুন্দরভাবে ফিট চলে আসবেন, আপনি সিঙ্গেল হ্যান্ডেড ইউজের জন্য একদম পারফেক্ট মোবাইল। আর বন্ধুরা, হাতে নিয়ে মনে হচ্ছে একটা খুবই দামি ফোন ইউজ করছে মনে হবে আপনার, আর একটা 25 থেকে 30 হাজার টাকা দামের ফোন ইউজ করছেন, কারণ এটা মেটাল বডি দেওয়া আছে আর উপরে এবং নিচেতে সাথে প্লাস্টিক, কারণ প্লাস্টিকের মাধ্যমে সিগন্যালটা ঠিকঠাক আসবে, মেটাল দিয়ে দিলে অসুবিধা হবে, সেই জন্য এটা প্লাস্টিক দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এবার দেখা যাক এর ইন্টারনাল কী কী দেওয়া আছে। তো বন্ধুরা, সেটিংয়ে যাই প্রথমেই, আর চলে যাই অ্যাবাউট ফোনে। তো অ্যাবাউট ফোনে গিয়ে আমরা পাবো এখানে সিস্টেম আপডেট, এখানে আছে ডিভাইস র্যাম,
তো সিপিইউ দেখতে পাবেন অক্টা কোর একটা সিপিইউ যেটা স্ন্যাপড্র্যাগন 435 আর 2GB RAM আছে 16GB ইন্টারনাল মেমোরির মধ্যে আপনি পাবেন এখানে 9.11GB অ্যাভেইলেবল স্টোরেজ পাবেন অ্যাট ফাস্ট বুট 2GB RAM আর MIUI 8 এর কোন দেখতে পাবেন আপনি 8.2 স্টেবল ভার্সন আছে আর অ্যান্ড্রয়েড ভার্সন আছে আপনার এখানে 6.0.1 তো অ্যান্ড্রয়েড মার্শমেলো আছে এখন এটাকে নগেট আসা উচিত ছিল কিন্তু নগেট আসেনি তো বন্ধুরা ঠিক আছে তো কোনো প্রবলেম নেই তো এই হচ্ছে ভেতরের ইন্টারনাল যেখানে আমি ইন্টারনাল স্টোরেজ দেখালাম র্যাম দেখালাম তো বন্ধুরা প্রথমেই এটাকে ক্লিয়ার করে দেখে নিই প্রথম ফার্স্ট বুটে আমার র্যাম কতটা ফ্রি থাকে তো বন্ধুরা 2GB মধ্যে প্রায় 995 MB ফ্রি আছে মোটামুটি 1GB কাছাকাছি ফ্রি আছে তার মানে যথেষ্ট ভালো র্যাম ফ্রি আছে আপনার মাল্টিটাস্কিংয়ের জন্য নর্মাল ডে টু ডে ইউজের জন্য কোনো রকম প্রবলেম হবে না তো বন্ধুরা এটা একটা বেস্ট স্মার্টফোন বলা যেতে পারে এই ফিচার্স ওয়াইজ তো বন্ধুরা আমি এটাকে কিছুদিন এবারে ইউজ করব তো ইউজ করার পর আপনাদেরকে ফুল এবং ডেপথ রিভিউ দেবো তো বন্ধুরা প্রথমে আমার এবারে দেখা যাক এর ক্যামেরাটা কেমন তো প্রথমে একটা পিকচার নেব এটার তো এটা একটা পিকচার নিই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এর ক্যামেরার কোয়ালিটিটা কতটা ভালো আর কতটা খারাপ ঠিক আছে তো বন্ধুরা ক্যামেরা অন করে আমি তো প্রথমে এই ধরনের ইন্টারফেস আমরা পাবেন এখানে কিছু মোডস পাবেন ঠিক আছে এখানে কিছু ফিল্টার ঠিক আছে ফটোশপ দেখে লাভ নেই প্রথমে আমি যাবো একদম অটোতে ক্যামেরাতে তো ক্যামেরা কেমন নিচ্ছে দেখি তো বন্ধুরা খুব ফাস্ট এবং দ্রুত শট নিচ্ছে ঠিক আছে আপনাদের এবার দেখাই এই ক্যামেরার কোয়ালিটি কেমন এসছে তো বন্ধুরা ডিটেলিং তো খুব ভালোই আছে মোটামুটি প্রাইস হিসাবে দেখা গেলে তো ডিটেলিং অ্যাট ফার্স্ট আমাকে খুব ভালো লাগছে ফার্স্ট ইমপ্রেশনে ক্যামেরা আমার খুব পছন্দ হয়েছে এত সুন্দর ডিটেলিং আর কালারও মোটামুটি ন্যাচারালি আছে তো দেখা যাবে এটাকে আমি ভালো করে আগে ক্যামেরা রিভিউ বানাবো আর একে ভালো করে টেস্টিং করবো ক্যামেরার জন্য তখন বুঝতে পারবো যে ক্যামেরা কতটা ভালো আর আদার্স যেসব মোবাইল আছে তাদের সঙ্গে কম্পেয়ার করলেই বোঝা যাবে এই যে ক্যামেরা কতটা পারফরমেন্স তো বন্ধুরা এই প্রাইস হিসাবে দেখা গেলে আমার মতো হচ্ছে এখন সবথেকে সস্তা সবথেকে ভালো ফোন Redmi 4 তো বন্ধুরা থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন কারণ এই চ্যানেলে সমস্ত রকমের টেকনিক্যাল ভিডিও আসতে থাকবে তো বন্ধুরা এখানে আমি শেষ করছি আমার ভিডিওটা আর যদি আপনাদেরকে এই 2GB র্যামের কোনো রকমের Redmi 4 কোনো রকমের ভিডিও যদি দরকার হয় যেমন কি ক্যামেরা রিভিউ গেমিং রিভিউ এবং ফুল ডেপথ রিভিউ আর যে কোনো রিভিউ যদি দরকার হয় আপনি প্লিজ এই ভিডিওর নিচের কমেন্ট করুন আমি অবশ্যই আপনাদের জন্য নিয়ে আসবো ততক্ষণের জন্য বাই বাই টাটা ভালো থাকেন থ্যাংক ইউ হ্যাভ এ নাইস ডে